হাঁড়ি থেকে যেটা আমি ঢেলে নিলাম সেটা পুরোটাই কিচেন কম্পোস্ট। কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল গো গ্রিন সেভ ট্রিস। তবে কিচেন কম্পোস্ট বানানোর জন্য আমি এখানে সবজি খসা নিয়েছি, তবে পুরানো হাঁড়িটা আমি নিইনি, তার পরিবর্তে একটা নতুন হাঁড়ি নিয়েছি। কারণ পুরনো হাঁড়িটা দেখতে এতটাই বাজে লাগছিল ক্যামেরায়, সেই জন্য আমি একটা নতুন হাঁড়ি নিয়েছি এবং হাঁড়িতে একটা হোল করে নিয়েছি। ছিদ্রটা অনেকটাই ছোট, কারণ হাঁড়ির নিচে বড় হোল করলে হাঁড়িটার স্থায়িত্ব কমে যায়, সেই জন্য আমি ছোট্ট একটা হোল করেছি। এখান থেকে কিচেনের যে কিচেন ওয়েস্টের যে লিকুইডটা বেরোবে সেটা জলের সাথে মিশিয়ে আমি গাছে প্রয়োগ করব। এখানে দেখুন হাঁড়ির তলায় দিয়ে দিয়েছি কিছু শুকনো পাতা। খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো, কারণ আমি নিজে খুব সহজ পদ্ধতি অবলম্বন করি গার্ডেনিং করার জন্য, যেখানে খুব সময়টা খুব কম লাগে। এই সমস্ত সবজি খসাগুলো আমার দুদিনে জমা করা, সেইগুলো আমি এখানে দিয়ে দিলাম। তবে বেশিরভাগটাই আমার এই কম্পোস্টের বেশিরভাগ অংশটাই কিন্তু কিচেন ওয়েস্ট। ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা মাটি, তবে মাটির পরিবর্তে যদি আমরা শুকনো গোবর ব্যবহার করতে পারি তাহলে কিচেন কম্পোস্টের গুণাগুণ আরও অনেক বেড়ে যায়। এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে একটা ছায়া জায়গাতে রেখে দেব। কম্পোস্ট তৈরি করলে কম্পোস্টের পাত্রটাকে অবশ্যই একটা ছায়া জায়গাতে রাখতে হবে। এখানে যে ট্যাঙ্কিটা আছে, আমার জলের ট্যাঙ্কটা আছে, তার নিচে আমি এই হাঁড়িটাকে রেখে দিয়েছি। দুই থেকে তিন দিন পর হাঁড়িটাকে বের করে আমি দেখুন আবার লাউ পাতা দিয়ে ভরে দিয়েছি। তবে ভিডিও ছোটো করতে গিয়ে অনেক কিছুই স্কিপ করা হয়ে গেছে। আর এখানে যে সবজি খসাটা নিয়েছি তাতে দেখুন আছে কলার যে মোচা হয়, তার খোলাগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কিচেন কম্পোস্টে যদি সবজি খসাগুলোকে আমরা খুব ছোটো ছোটো করে কেটে নিই তাহলে খুব তাড়াতাড়ি কম্পোস্ট তৈরি হয়। এখানে আমি ওয়েস্ট ডিকম্পোজার হিসেবে ব্যবহার করছি টক দইয়ের জল। টক দইয়ের জল আমরা যদি ওয়েস্ট ডিকম্পোজার হিসেবে কম্পোস্টে ব্যবহার করি তাহলে খুব দ্রুত কম্পোস্টটা তৈরি হয়। টক দইয়ের জল ব্যবহার করছি, আপনারা চাইলে গুড়ের জলও ব্যবহার করতে পারেন। আবার এর উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মাটি। আমার কাছে যেহেতু এখন শুকনো গোবর নেই তাই আমি মাটি দিয়েই দেখাচ্ছি। তবে কিচেন কম্পোস্ট ব্যবহারে তৈরি করার সময় আমি বেশিরভাগ সময়ই একটা ভাগ মাটি দিই, আরেকটা ভাগ কোকোপিট দিই, আরেকবার শুকনো গোবর দিই। তিনবার আমি সবজি খসা দিই, শুকনো পাতা দিই এবং তিনবার তিন রকম জিনিস আমি দিয়ে থাকি। আমার পুরনো যে কিচেন কম্পোস্টের হাঁড়িটা ছিল সেটা তৈরি হয়ে গেছে, যেটা আমি এখানে ঢেলে রেখেছি। মিনিমাম এক মাসের মধ্যেই কিচেন কম্পোস্ট রেডি হয়ে যায়। তবে শীতকালে একটু দেরি হয় কম্পোস্ট হতে। এরপর এটাকে আমরা ডাইরেক্টও ব্যবহার করতে পারি অথবা এইভাবে চেলে নিয়েও ব্যবহার করতে পারি। দেখুন এইভাবে আমরা চেলে নিতে পারি। কম্পোস্টটা খুব ভালো মানের তৈরি হয়েছে। আপনারাও চাইলে মাটি, প্রথমবারে শুকনো পাতা, তারপরে সবজি খোসা দিয়ে মাটি দিয়ে দিলেন, সেটা কমে গেলে দ্বিতীয়বার আবার সবজির খোসা, শুকনো পাতা এবং শুকনো গোবর ব্যবহার করুন। শুকনো গোবর ব্যবহার করলে কিচেন কম্পোস্টের মান অনেক গুণ বেড়ে যায়। এখানে দেখুন যে কম্পোস্টটা আমি চালনিতে নিয়েছি, এটা এমনিও গাছে দেওয়া যেতে পারে। এই কম্পোস্টের মধ্যে সবজি খুব ভালো গ্রো হয়। আমি যে সবজি গাছগুলো লাগাই তাতে কিন্তু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না, বেশিরভাগটাই গোবর সার এবং কিচেন কম্পোস্ট। যেহেতু আমি কিচেন কম্পোস্টের মধ্যে শুকনো গোবর ব্যবহার করি তাই কম্পোস্টের কিচেন কম্পোস্টের সাথে সাথে শুকনো গোবরটাও গোবর সার হয়ে যায়, মিশে একবারে সার তৈরি হয়ে যায়। এছাড়াও গোবর সারেরও কীভাবে আমরা তৈরি করব সেটারও একটা আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন এই হাঁড়িটা থেকে আমি এতটা পরিমাণ, এই গামলাটার এক গামলার একটু কম পরিমাণ আমি কম্পোস্ট পেয়েছি। এটা পুরোটাই কিচেন কম্পোস্ট। আপনারা দেখেছেন আমি কী পরিমাণ সবজি খসা এখানে ব্যবহার করেছিলাম। মাটির হাঁড়ি ছাড়াও আমরা বড় মাটির কোনো পাত্রে অথবা প্লাস্টিকের বড় বালতিতেও কম্পোস্ট তৈরি করতে পারি। এটাকে আমরা এইভাবে এক মুঠো দুমুঠো করে গাছের গোড়াতে দিয়ে মাটিটাকে খুঁড়ে ভালো করে জল দিয়ে দেব। গাছের গ্রোথ খুব ভালো হয় এই কম্পোস্টে। আমি আমার নিজের তৈরি কম্পোস্টটি বেশি ব্যবহার করি, কারণ আমি অনেকগুলো পাত্র কম্পোস্ট তৈরি করি। এখানে আরেকটা টবের মধ্যে আমি কম্পোস্টটা করে দেখাচ্ছি। প্রথমেরটা হাঁড়িতে দেখালাম, এটা একটা বড় পাত্র নিয়েছি,
মাটির পাত্র তার ছিদ্রগুলোকে আমি বন্ধ করে দিয়েছি। এখান থেকে আমি লিকুইড নেব না, কারণ ওই লিকুইডটাতেই এই পুরো কম্পোস্টটা রেডি হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অনেক সময় আমরা দেখি কম্পোস্ট তৈরি করতে গিয়ে দুর্গন্ধ ছাড়ে এবং পোকা হয়ে যায় বড় বড়। সেই পোকা যাতে না হয় তার জন্য আপনারা প্রত্যেকবার, এই যে যেমন শুকনো পাতা আমি একটা স্তর দিলাম, আরেকটা স্তর দিলাম কাঁচা পাতা, আর একটা স্তর দিলাম আমি সবজির খোসা, এর ওপরে আপনারা চাইলে একটা ভাগ নিম পাতা ব্যবহার করুন অথবা নিম খোল ব্যবহার করুন। এখানে আমি ব্যবহার করছি গুড়ের জল, কারণ এই গুড়টা আমার ঘরে অনেক দিন ধরে পড়ে আছে, সেই জন্য আমি এখানে গুড়ের জল ব্যবহার করছি। তবে বেশিরভাগ কম্পোস্ট তৈরির ক্ষেত্রে আমি টক দইয়ের জলই ব্যবহার করি, কারণ টক দইটা আমার বাড়িতে সবসময় থাকে। এরপর এটাকে আমি ছায়া জায়গাতে রেখে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। আমার এই ছাদটার একদিকে থাকে এই পটটা কম্পোস্টের, আরেকদিকে হাঁড়ি, আর নিচে থাকে একটা বড় প্লাস্টিকের বালতি। অর্থাৎ আমি আমার ছাদ বাগানে কখনোই কম্পোস্টের অভাব হয় না। দু তিন দিন পরে দেখুন এই রকম কালো হয়ে যাচ্ছে। এই যে পাতাটা আমি ব্যবহার করছি এটা দু তিন দিন ধরে পলিব্যাগের মধ্যে রাখা, অর্থাৎ হালকা ডিকম্পোস্ট হতে শুরু করেছে। আমরা যদি নিজেরাই কম্পোস্টের মধ্যে অবশ্যই ব্যবহার করুন চায়ের গুঁড়ো আর ডিমের খোসা, কলার খোসা, সবজির খোসা, এতে কম্পোস্টের গুণগত মান অনেক অনেক গুণ বেড়ে যাবে। চা পাতা ব্যবহারের আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, ডিমের খোসা ব্যবহারের আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর সেগুলোকে রোদে শুকনো করে কম্পোস্টের মধ্যে মিশিয়ে দিন। পেঁয়াজের খোসা ব্যবহার করতে ভুলবেন না, পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, যেটা গাছের অনেক কাজে লাগে। আর ফলের খোসা, তবে লেবুর খোসাটা আমি বাদ দিয়ে দিই। এখানে আমি গুড়ের জল ব্যবহার করলাম, আগেরটাই দেখিয়েছিলাম টক দইয়ের জল, দুটোই ডিকম্পোজারের কাজ করবে। দেখুন এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কম্পোস্টের পটকে অবশ্যই ছায়াতে রাখতে হবে এবং সপ্তাহে একদিন এটাকে উপর নিচে করে দিতে হবে। আমি 15 দিন পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কতটা কমে গেছে, এবং সপ্তাহে একদিন আমি এটাকে উপর নিচে নাড়িয়ে দিন। আমার কম্পোস্টে কিন্তু কখনোই পোকা হয় না, কারণ আমি এখানে নিম পাতা ব্যবহার করি অথবা মাটিটা দেওয়ার পরে এক মুঠো নিম খোল দিয়ে দিই, যেটা এখানে দেখানো হয়নি, কোনো কারণে স্কিপ করা হয়ে গেছে। এটা চেলে নেওয়ার পরে যে এই ওয়েস্ট মেটেরিয়ালটা আমার বেরোচ্ছে এটা আমি ওই টবের কম্পোস্টের মধ্যে মিশিয়ে দেব। এইভাবে আমরা নিজেরাই বাড়িতে কম্পোস্ট করে নিতে পারি, কারণ আমাদের বাড়ি থেকে প্রতিদিন অনেক অনেক সবজি খোসা আমরা ফেলে দিয়ে থাকি, সেখান থেকে আমরা আমাদের বাগানের চাহিদা অনায়াসেই পূরণ করতে পারি। আমার তৈরি করা কম্পোস্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা গাছ ভালোবাসেন তাদের মধ্যে আপনি চাইলে এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।